একদম মানে টপ ফ্লোর থেকে অনেক জার্নি, অনেক ছেলা বুবি করতে করতে এসছে গোটা রাস্তা। বন্ধুরা, আজ বেরিয়ে পড়লাম একটা নতুন কিছু কন্টেন্টের খোঁজে, আমি আর আমার ভাই রিজু। এই হাসি বেরিয়ে গেছি সকাল সকাল, আপাতত বাজছে কটা 8:30। তো প্ল্যানিং করা হয়েছে যে আপাতত দুর্গাপুর যাবো, শুধুতেই মাই কোনো কারণ নেই, শুধু শুধু দুর্গাপুর যাবো। জায়গাটা কাছাকাছি একটু এক্সপ্লোর করবো নিজেরাই, কারণ হতে পারে অনেক বড়ো হয়েছে কিন্তু এখন এখন সত্যি বলতে কি দুর্গাপুর জায়গাটা অতটা মানে পরিচিতি হয়নি, যাওয়া হয়নি। আপনি দেখেন ঝগড়া কলেজ আসি, যাই হোক, তো যাওয়া যাক দুর্গাপুর এবং কিছু এক্সপ্লোর করি। চিন্তা হোক না, সে ওয়াটার পার্কটা যদি যাওয়া যায় অবশ্যই যাব। তো দেখতে থাকো, সাথে থাকো। দুজন মিলে বাসে চেপে গেছি, হাসি দেখো হাসি ভাই। তো যাওয়া যাক, 12টা একবার দেখি। আপাতত এরকম ওয়েদার, মেঘলা মেঘলা, তার মধ্যে আমরা ভাবছি আমরা ওয়াটার পার্ক যাবো, যাই না কতদূর কি সম্ভব হবে সক্ষম হবে। তো বাস একদম পিছন দিকে বসেছি, কারণ অনেক জার্নি, অনেক ছেলা বুবি করতে করতে এসছে গোটা রাস্তা, অনেক কষ্টে মানে প্রথমবার এলাম তো বাসে, যাই হোক কোনো রকমে নামলাম সিটি সেন্টার বাস স্ট্যান্ড। এরপর এখান থেকে দেখা যাক কী করি না করি। তো আপাতত কিছু খাই খিদাবে, এরপর দেখা যাক কী হচ্ছে। তো আপাতত দেখতে থাক। তো এরপর এসে পর কিছু খাওয়া দাওয়া করতে হয়, সেই জন্য ছোলা ভাত খেতে এসেছি, কাকু এখানে ভাজছে সিটি সেন্টার বাস স্ট্যান্ড। আপাতত ওয়াটার পার্কের উদ্দেশ্যে বেরিয়েছি, একটা অটোকে জিজ্ঞেস করা হলো যে কত করে ওয়াটার পার্ক নেবে। দেখাচ্ছে আমাদের এখান থেকে 6 মিনিটের রাস্তা হেঁটে মোটামুটি 3-4 কিলোমিটার মোটামুটি হবে। সে রাস্তাটা যাওয়ার জন্য অটোওয়ালা বলছে কি 120 টাকা। দুজন এসছি মানে ঘর যাওয়া হয়ে যাবে আমাদের 120 টাকায়। সেখানে বলছে এখান থেকে ওয়াটার পার্ক 120 টাকা। ছেলে হাঁটছে, আমিও হাঁটছি, দেখি জায়গাটা এক্সপ্লোর করা হবে, ঘোরা হবে, ওই জন্য মেনলি আর কি আসা। তো চুপচাপ হাঁটতে থাকি, অনেক ফুল বেলপাতা মালা চারদিকে আসে, তো এগুলো নিয়ে কী করবো, বিয়ে করবো, গাঁদা ফুলের মালা নিয়ে হেঁটে হেঁটে যাই, কত কী হয় দেখি। সো মাচ পেইন, যাই। এক ভয়ঙ্কর পরিমাণে নয়েস, কারণ আমি একদম ইঞ্জিনের সাউন্ডে বসেছিলাম, সেই জন্য আমার লিপসিংটাকে বাদ দাও। যাই হোক, এদিক ওদিক ঘোরাঘুরি করে অনেক মাথা খারাপ হয়ে গেছিলো, কিছু খুঁজে পাচ্ছিলাম না, তাই এই নিয়ে মোটামুটি তিনবার বাস চেঞ্জ করেছি। তো এইটাই বলছিলাম আর কি, যে কীরকম মাথায় বাস যাচ্ছে, একই টাকা কম, তার উপর আবার ট্রিপল ডবলের উপর টাকা খরচ হয়ে যাচ্ছে। তো ওয়াটার পার্কের কাছে চলে এসেছি, তো ওটাই দেখাচ্ছি এরপর, এই আর কি, এই কথা ছিল। ফাইনালি বয়েজ পেয়ে গেছি ওয়াটার পার্ক, মাই গড, ভিতরে অনেক অনেক খাটাখাটি, প্রথমবার এসে অনেক ঘোরাঘুরি করে পর পেলাম। ভিতরে ঢোকা যাক, তারপর দেখাচ্ছি ভিতরের কী কী আছে না আছে। তো করলাম তো ফাইনালি ওয়াটার পার্ক চলে এসেছি আমরা, কিছু শুরু হয়েছে অনেক কিছু, উপর থেকে নামলাম একবার, কিন্তু মোবাইলটা নিয়ে যাচ্ছি না কারণ যেহেতু ভিজে যাবে আমার আইফোনটা, আর কোনো ভালো মোবাইলও না যে ওয়াটার রেজিস্ট্যান্ট আছে। তো এনজয় করে নিই, তোমরা আসো দেখো, খুব ভালো, সত্যি খুব ভালো লাগলো। কিন্তু প্রচুর টাকা মেরে দিল ভাই, 500 করে পার হেড, মাই গড, কী কী যেন দিয়েছে, আদেও তাতে চাপতে পারবো কিনা যাই না। ওয়াটার পার্কে জল খেলতে এসেছি, জল খাবো, বাড়ি চলে যাবো। তো এত ছুটি হলো আজকের ভিডিও, ওই তো সব নামছে, ওই দেখো ওটাতে গেছিলাম, জীবনটা ভার করে দিয়েছিল ভাই। ঠিক আছে, আবার দেখা হচ্ছে বেরিয়ে পর, আপাতত একটু এনজয় করে নিই, 500 টাকা আবার গোচ্ছা দিয়েছি, উচুলো করবো, ঘরে গিয়ে প্যারাসিটামলও কেনো। তো অন করবো, বাই। তো আমাদের দুজনকার ওয়াটার পার্ক ভ্রমণ মোটামুটি কমপ্লিট, মোটামুটি পুরোপুরি কমপ্লিট, প্রচণ্ড জল ঘাটা হয়ে গেলো, ঢেউ টেউ অনেক কিছু, আমার তো ওয়াটার রেজিস্ট্যান্ট নয়, সেই জন্য আমি একটু শো করতে পারলাম না। তো কমপ্লিট ওয়াটার পার্ক, এরপর বাইরে বেরোই, এরপর দেখা যাচ্ছে আবার কী হবে, খাবো দাবো, একটু মানে এদিক একটু হেজাবো, আমাদের বাঙালি ভাষা মানে বাঁকুড়ার ভাষা, হেজাবো ঘর চলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এখান থেকে কোথায় বাস কী পাবো না পাবো, কোথায় কী যেতে হয় কিছুই যাই না মোটামুটি। তো চলো একবার দেখে দিবে, এটা পুরো ইন্টিরিয়ার, সবাই এসো একবার, অনেকে আমি মনে হয় তো বাঁকুড়ার একজনই পারছি
যেহেতু এই ওয়াটার পার্কে এখন আছি, বাদ বাকি আই থিঙ্ক তো সবারই আসা হয়ে গেছে। এই ছিল কন্টেন্টের খুঁজে আমার 800-900 টাকার মতো মোটামুটি একবেলা ঝাল হয়ে গেল, ঝোল হয়ে গেল। আরও অনেক কিছুর প্যাকেজ নিয়েছি কিন্তু কোনোটাতে যাওয়া হলো না, কারণ আর ভালো লাগছে না। সব ওয়াটার পার্কে ঘুরেই খেলা শেষ, সব শেষ। তো অফ করলাম, দেখি কি খাওয়া যাবে। বিরিয়ানি 99 rupees, বাজে 99, ডিম সহ 110, কি দরকার 10 টাকা ডিম খাওয়ার, 99 বিরিয়ানি বেশি। তো ফাইনালি দুর্গাপুর বাঁকুড়া সব যারা ছাত্রী রূপা নীতি বা বড়লোক ঘরের যারা নিভূষণা নিভীষণারা আছে, তাদের সব থেকে বড়ো আড্ডা মারা ঠেক, যে ঠেকটাতে সবাই ঠেকাতে চায়, মানে পিছন ঠেকাতে চায় আর কি। সিঁড়িতে দেখেন আমাদের এখানে সব লোকেরা সিঁড়িতে ঘৃণা পায় যে জুতোর দাগ এই দাগ, কিন্তু এখানে সব নিব্বা নিব্বি ভাই বোন বন্ধু বান্ধবী কাকু কাকিমা সবাই নিচে পাশু ঠেকানোর জন্য মারা যায়, সবাইকে পাশু ঠেকাচ্ছে। বড়ো বড়ো বিল্ডিং বিল্ডিং আছে, সারা বছর দেখি এখানে কিছু না কিছু কাজ হচ্ছে। এদিকে আছে তনিষক, বড়ো বড়ো বিল্ডিং টিল্ডিং এখানে ঠেক। যাই হোক, বিরিয়ানি খেলাম, আর কিছু খাওয়ার আপাতত ইন্টেনশন নেই, কারণ পকেটে পড়ছে। তো এখানে সামনে চোখের সামনে পিজা হাট KFC সবই দেখতে পাচ্ছি, কিন্তু যাওয়ার সেরকম কোনো ইচ্ছা পাচ্ছি না, কারণ জেব গরম নেই হ্যাঁ, গরম লেকে আয়ছে লেকিন ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, এটা তো নিশ্চয়ই দেখাতে হবে না বাঁকুড়ার কাউকে, কারণ সবাই একবার হলেও চক্কর লাগিয়ে গেছে নিশ্চয়ই। তো যাই একটু বসি, করি না করি একটুক্ষণ কোমরটা ঠেকাই, একটু মেটে দেখি, তারপর যাচ্ছি। সো বাই বাই। সো ফাইনালি ভাই বোন বন্ধুগণ, আমিও চলে এসেছি আমাদের এই যে কী বলে জংশন, কোথাও লেখা আছে কোথাও ওই উপরে উল্টো দিকে দেখা যাচ্ছে আর কি। আমিও জংশন চলে এসেছি, ভীষণ দিকে কে ভাই না ফোকাস, একজনকে ভালোবাসি একজনের কাছে থাকে, কী সব কথা বলছি আমরা। যাই হোক, তো ইয়ে হ্যাঁ ও লড়কা এই পোজ আচ্ছা, একটুক্ষণ বসবো একটু দেখি কোথায় কী আছে এই জায়গাটা, একটু ভালো লাগছে বেশ, বেশ নিব্বা নিব্বা ফিল আসছে, বেশ ছাপরি ছাপরি ফিল আসছে, যদিও ছাপরি আমি। তো একটুক্ষণ বসি, ভিতরটা একটু আর ভিতরে যেতে পারছি না, সূর্যটা হয়েছে না, তারপর একটু পরে বেরিয়ে যাবো বাড়ি। তো বাই বাই। জংশন মলের ভিতরে জেব্রা, এটা দেখে কিছু লাভ আছে বলতে মনে হয় না, কারণ সবাই মোটামুটি দেখেছি ছোট ছোট গাড়ি ভাড়া আছে, গাড়িওয়ালা এসকেলিভেটার, এসকেলিভেটার মানে এসকেলিভেটার কিছু একটা সামথিং বলে, নামটা তো মনে পড়ছে না, অনেক সবাই আছে, অনেক সময় থাকবে না। এটা বেশি দেখাচ্ছি না, কারণ নিজেরই কেমন একটু অকওয়ার্ড লাগবে, সেরেমনি সেরা অফ করলাম এখানে পাতাতে। তো কুকুর জন্য একটু সাবধান হতে হবে, চকলেট নিলাম একটা হট কুকুর, একটা ছোট্ট ললিপপ চকলেট, আমার ছোটো কুকুর ছোটো চকলেট খাবে, ঠিকই আছে প্রতি কিছু। একদম মানে টপ ফ্লোর, এখন কিছু নেই, আর এদিকে আছে ককটেল বার হুক্কা বার। রিজু দেখে মন কুকুর কুকুর করছে যে ভাই এক পেক খাওয়াবে কি,
এই চাদর নিচের দৃশ্য আমার ভয় লাগছে, ফোনটা আমার হাত থেকে পড়ে গেলে যার মাথায় ফোনটা তো কিছু বলার নেই, খুঁজে পাওয়া যাবে না, যার মাথায় পড়বে সেই অন্ধকার দেখবে। দুর্গাপুর আমি আসছি, এখানে তো যাবোই, মকটেল ডিজে সব বন্ধুতে ইচ্ছে তো যায়নি, ওপেন আছে তো চ ভাই নিচে চ, আর কী করবি, কিছু নাই ভাই, আর সে বাহার কা নজারা মিল, আমার ভাই খুব কিউরিয়াস বাছা যে কি হচ্ছে কি আছে না আছে সব দেখলো। এখানে কি একটা এই তো বায়োস্কোপ, এখানে যদি কেউ 8 বল পুল খেলতে চাও, 8 বল পুল, এখানে আরও একটা বার, এই সাইড থেকে একটু নজারা দেখলে বায়োস্কোপ সিনেমা হল, বাইরের একবার অ্যাম্বিয়েন্সটা দেখা, একদম মানে টপ ফ্লোর থেকে আমাদের দুর্গাপুরের মানে বাইরের অ্যাম্বিয়েন্স দেখা, মানে কাঁচ আছে যদি সেই জন্য আর কি বোঝা যাচ্ছে, একটু ক্লিয়ারিটি গুলো না, ওয়েদারটা ভাই বাড়ি যেতে পারবো তো। তো সবশেষে জাংশন ঘোরা সম্পন্ন সব হয়ে গেলো, এরপর গুটি গুটি পায়ে সিটি সেন্টারে বাস স্ট্যান্ড, দুই পাচ্ছি ওখানে একটা টাকা, গুটি গুটি পায়ে এবার বাড়ি যাওয়া যাক। কথা বলা যাচ্ছে না বস, এত টায়ার্ড, এত কোনোদিনও সাঁতার কাটিনি, আজ বৎস যা সাঁতার কেটেছি, যদিও ফোনেরও অবস্থা খুব শোচনীয়, বেশি না মাত্র 13% চার্জ, এরপর ঘর যেতে যেতেই হয়ে যাবে জিরো, অন্তত ঘর যাওয়ার পথটা অন্তত আমি যেন গানের গানটি শুনতে পাই, সেই জিনিসটি শুধু অপেক্ষা। তো লেটস গো, হিসাব করবি তোর কাছে তাহলে আমি কত টাকা পাই, টাটা করতে বলিনি আমি, পয়সা হিসাব দে না মেরে কো। তো ওকেই বাই 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 বাই, ঠিক আছে বাই বাই দুর্গাপুর, হয়ে গেল ছোকরার সাথে হেঁটে হেঁটে এবারে বাসে করে বাইরে যাওয়া যায়। সো দুর্গাপুর টুরিজম খতম হয়ে গেল, বাসে চেপে গেছি বাঁকুড়ার জন্য, বাস ওখানে এখানে বাস মানে ভর্তি না হওয়া পর্যন্ত কেউ টিকি টুকি কিচ্ছু ছাড়বে না, যাওয়া যাক বাস স্ট্যান্ড, যাওয়া যাক আস্তে 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 সব পোকা বসে আছে, চিন্তা নেই গুটকা না চিউন গাম খাচ্ছে, ও খাচ্ছে চিনবো বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু ফ্রেশ ট্রেস হয়ে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি, মানে কীরকম লাগলো, ভালো লাগলো খুব একটা খারাপ হলো, সব কিছু টাকা প্রচুর গেল প্রচুর প্রচুর, দেখা যাক পরে দিচ্ছি। ভিডিওটা আমার শ্যুট করা হয়নি, প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো আর কি, মানে রাস্তায় আস্তে আস্তে মনে হচ্ছিলো যেন জ্বর এসছে, এবং জ্বর আসার পরেই বাড়ি এলাম কোনো রকমে, দিয়ে বাড়ি এসে দেখছি হ্যাঁ অবস্থা খারাপ, নিয়ার অ্যাবাউট আর 3-3.5 ঘন্টা জলের মধ্যে, অভ্যাসই নেই যেখানে করা, বাড়িতে ওই মোটামুটি নর্মাল এইটুকুটুকু বালতির 4 বালতি জল মোটামুটি মোটামুটি বেশ ভালোই করা হয়, কিন্তু পাক্কা জলের মধ্যে ডুবে থাকা হয় না, একবার এই জল একবার ওই জল একবার এই জল, সবটা ভালো করে দেখানো হয়নি কারণ মোবাইল প্রোটেক্টর ছিল না আমার কাছে, যার জন্য আর কি ভিডিও শ্যুট কিছু করতাম, এরকম একটু কন্টেন্টের খুঁজে বেরিয়েছিলাম কারণ কি ভিডিও করবো আমি কিছু বুঝতে পারছিলাম না। তো যদি ভিডিওটা দেখে দেখো শেষ পর্যন্ত, জানি সবাই দেখবে না কারণ সে রিচ আমার আসছে না, আর ভিডিও আমি জানি আমার ভালো বানানো হচ্ছে না, কিছু করবো 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 কিন্তু কী করবো বুঝতে পারছি,
তো যাই হোক, সত্যি যদি ভিডিওটা এত দূর কেউ দেখে থাকো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আশা রাখলাম আরও কিছু সাবস্ক্রাইবার গেন হওয়ার। 157 হয়েছিল, সেখান থেকে 150। ভাই কেন আনসাবস্ক্রাইব? তো দেখা যাক, আরও চেষ্টা করবো কিন্তু অন্য কোনো টপিকের উপর আনবো। বেসিক্যালি ব্লগটা আমার খুব একটা মনে হচ্ছে না যে আমি পারছি বলে। যাই হোক, এত দূর রইলো, প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আজও শরীরটা এখন মোটামুটি ঠিক হয়নি আমার। তো বাই বাই, টাটা, সিয়া।